হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাকে দেখাবো গুগল ক্রোমের বিভিন্ন ধরনের শর্টকাট কি, ঠিক আছে? তবে গুগল ক্রোমের কিছু প্রয়োজনীয় শর্টকাট কি এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো প্রথমত হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম আমি টাস্ক বারে অ্যাড করে রেখেছি। সো টাস্ক বার থেকে যদি আপনি গুগল ক্রোমকে ওপেন করতে চান, তো নাম্বার অফ টাস্ক বার 1 2 3 4, আপনি আপনার কিবোর্ডে উইন্ডোজ প্লাস 4 প্রেস করার সাথে সাথে কিন্তু গুগল ক্রোমটি চলে আসবে, ঠিক আছে? ওকে, সো এখানে আপনি এখানে গুগল ক্রোমটি চলে আসছে। এখন চাচ্ছেন যে হ্যাঁ আমি এখানে সার্চ করব, বাট আপনার আরেকটি গুগল ক্রোমের উইন্ডো দরকার, তখন আপনি কি করেন, কন্ট্রোল প্লাস এন, এন প্রেস করার সাথে সাথে গুগল ক্রোমের নিউ উইন্ডো চলে আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি গুগল ক্রোমের নতুন উইন্ডো। সো এরপরে আপনি চাচ্ছেন যে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এখন চাচ্ছেন একটা ইনকামিং মোডে আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন, অর্থাৎ আপনি যখন এখানে কোনো ব্রাউজারে ইউজ করেন তখন আপনি গুগল ক্রোম কি সমস্ত ধরনের ইনফরমেশন সেভ করে রাখে। বাট এখন আপনি চাচ্ছেন প্রাইভেসি মোডে ওপেন করার জন্য বা ইনকামিং মোড, দ্যাট টাইম ইউ জাস্ট প্রেস ইউর কিবোর্ড কন্ট্রোল বা শিফট প্লাস এন। সো এখন আপনি দেখতেছেন যে আপনার গুগল ক্রোমটা কি হয়েছে, ইনকামিং মোডে চালু হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি ইনকামিং মোড। এখন এই ইনকামিং মোড কি কি করে না এখানে দেখা যাচ্ছে, ইউর ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ইনফরমেশন ইন্টারনেট ইনফর্ম, ওয়েবসাইট, ইউর ভিজিট, ইউর এমপ্লয়ার, স্কুল, ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সো এই ধরনের ইনফরমেশনগুলো সে কখনই কি করে না, সেভ করে না, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করবো, ইনকামিং মোড ব্যবহার করব। ওকে, সো এখন আপনার প্রয়োজন যে নতুন একটা ট্যাব কিভাবে নিবেন। তাহলে এখানে আপনি একটা ট্যাব ইউজ করতেছেন, নতুন একটা ট্যাব নেন, জাস্ট কন্ট্রোল প্লাস টি প্রেস করলে কিন্তু নতুন একটা ট্যাব চলে আসে, ঠিক আছে? এই নতুন ট্যাবে এখন আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি এখানে আবার সার্চ করলেন গুগল বুক। ওকে ওকে, সো এখন আপনার এই ট্যাবটা কি করবেন, ক্লোজ করবেন। এই ট্যাবটা ক্লোজ করার জন্য কমন হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। কন্ট্রোল ডব্লিউ দেওয়ার সাথে সাথে কিন্তু ট্যাবটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল ডব্লিউ প্রেস করলে আপনার ট্যাব যে ট্যাব সিলেক্ট করা থাকবে সেই ট্যাবটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যেটা আনফরচুনেটলি কিছুক্ষণ আগে আপনি ক্লোজ করে দিয়েছেন সেটা আবার পুনরায় নিয়ে আসবেন। এর জন্য আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি প্রেস করবেন, দেখবেন যে পূর্বে যে ট্যাবটি আপনি ইউজ করেছেন সেই ট্যাবটি আপনি পুনরায় দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? আমি আপনাকে আবার দেখা যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে নিউ ট্যাব, কন্ট্রোল টি নিউ ট্যাব, অ্যান্ড দেন ইউর ব্রাউজিং হিস্টোরি। সাপোজ এটা আপনি ব্রাউজ করতেছেন, এখন এটাকে আনফরচুনেটলি আপনি কেটে গেল বা আপনি নিজেই কেটে দিচ্ছেন, সেই ট্যাবটা আপনার প্রয়োজন, কন্ট্রোল শিফট প্লাস টি। ওকে, সেটা চলে আসছে। ওকে, সো এখন আপনার এখানে তিনটা ট্যাব রয়েছে। তিনটা ট্যাবের মধ্যে আপনি চাচ্ছেন প্রথম যে ফার্স্ট ট্যাব, সেকেন্ড ট্যাব, এই ট্যাবগুলো আপনি কি করবেন, এই ট্যাবে যাবেন। আমি গুগল ক্রোমে ফার্স্ট ট্যাবে আছি, আমি সেকেন্ড ট্যাবে যাবো। এই জন্য সেকেন্ড ট্যাবে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে কি কন্ট্রোল ট্যাব, কিবোর্ডে কন্ট্রোল ট্যাব প্রেস করে দেখেন এভাবে একটা একটা করে ট্যাব আপনার কি করতেছে, চেঞ্জ করতেছে। ওকে ওকে, সো এখন আমি মনে করতে আমি এখানে আটটা নিয়ে নিই। এখন আপনি চার নাম্বার ট্যাবে রয়েছেন, আপনি এখান থেকে এখন এদিকে যাবেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাব। ওকে, সেক্ষেত্রে সে ডান থেকে বামের দিকে যাচ্ছে, অথবা শুধু ট্যাব দেন তাহলে ডানের দিকে যাবে, কন্ট্রোল শিফট প্লাস ট্যাব দিলে বামের দিকে যাবে, ঠিক আছে? ওকে, সো এরপরে আপনি চাচ্ছেন যে না আমি স্পেসিফিক ট্যাবে যাব। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চারটা ট্যাব রয়েছে, আপনি স্পেসিফিক যে ট্যাবে যেতে চান, সাপোজ আমি এখান থেকে তিন নাম্বার ট্যাবে যাব, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস থ্রি ডিরেক্টলি যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি তিন নাম্বার ট্যাবে চলে যাবেন, কন্ট্রোল প্লাস ফোর দিই তাহলে চার নাম্বার ট্যাব এ চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ডিরেক্টলি জাম্প টু দ্য স্পেসিফিক ট্যাব। আপনি যদি স্পেসিফিক ট্যাবে জাম্প করতে চান সেক্ষেত্রে এটা স্পেসিফিক ট্যাবে কি করবে, জাম হয়ে যাবে। ওকে ওকে, সো এরপরে হচ্ছে কি আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি এখন এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি পূর্বে বলে দিয়েছি ক্লোজ করার জন্য হচ্ছে কি কন্ট্রোল ডব্লিউ। ওকে ওকে, সো এরপর হচ্ছে আপনি এখান থেকে হিস্টোরি ইউজ করেছেন, আমি ধরে নিচ্ছি এখান থেকে মমিন ডট কম হিস্টোরি ইউজ করেছেন। এরপর আপনি এখান থেকে গুগল সার্চ করেছেন, গুগল গুগল সার্চ করেছেন, এবং আপনি পূর্বে যে হিস্ট্রিতে সার্চ করেছেন সেটা আবার পুনরায় নিয়ে আসবেন। তো নিয়ে আসার জন্য আপনার প্রিভিয়াস ব্রাউজিং হিস্টোরি নিয়ে আসার জন্য জাস্ট আপনি কি বলতে অল্টার প্লাস লেফট অ্যারো,
অল্টার প্লাস লেফট আর প্রেস করলে কি হবে, আপনি পূর্বে যেটা ইউজ করেছেন সেটা চলে আসবে, ঠিক আছে? ওকে, এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি যেটা ইউজ করেছি সেটা এখন কি করব, পূর্বেরটা না আমি এর পরেরটা নিয়ে আসব, জাস্ট প্রিভিয়াস এন্ড নেক্সট। ওকে, নেক্সট ব্রাউজিং ট্যাব আনার জন্য অল্টার প্লাস রাইট অ্যারো, রাইট অ্যারো দিয়ে আমি নেক্সট টাইম যে গুগল ক্রোম ইউজ করছি সেটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? ওকে, সো এরপরে আমি আবার দেখাচ্ছি, আপনি কন্ট্রোল লেফট অ্যারো দেন প্রিভিয়াস স্টেপ, কন্ট্রোল প্লাস সরি অল্টার প্লাস লেফট অ্যারো দ্যাটস মিন প্রিভিয়াস স্টেপ এন্ড অল্টার প্লাস রাইট অ্যারো নেক্সট পেজ। ওকে ওকে, সো এখন আপনি চাচ্ছেন মিনিমাইজ করতে, অর্থাৎ আপনি এখন গুগল ক্রোমটা ইউজ করতেছেন, কমান্ডের মাধ্যমে কি করবেন মিনিমাইজ করবেন। তো মিনিমাইজ করার জন্য আপনি জাস্ট একটা কমান্ড ইউজ করবেন অল্টার প্লাস স্পেস। ওকে, স্পেস দেওয়ার পরে অল্টার প্লাস স্পেস দেন কিবোর্ডে এন্ড প্রেস করবেন, করলে এটা কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে, ঠিক আছে? আবার পুরোনো নিয়ে আসবেন, এই জন্য অল্টার ট্যাব দিয়ে চলে আসে। এখন আপনার সাপোজ কখনো এটা থাকে ম্যাক্সিমাস এবং ছোট থাকে, আপনি এটা যাচ্ছেন বড় করতে, বড় করার জন্য আপনার অল্টার স্পেস প্রেস করার পরে এক্স দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, অ্যান্ড ফাইনালি আপনি এটাকে ক্লোজ করতে যাচ্ছেন, ক্লোজ করার জন্য আপনি অল্টার এফ ফোর যদি প্রেস করেন তাহলে ফুল পেজটা ক্লোজ হয়ে যাবে। আপনি যদি কি আবার অন্য কোনো কমান্ড দিচ্ছেন জাস্ট অল্টার প্লাস সরি অল্টার এফ, অল্টার এফ তারপর যদি আপনি এক্স দেন তাহলে আপনার কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনি গুগল ক্রোমের শর্টকাট কিগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও, সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।